বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা হচ্ছে এরকম, বিএনপি যদি শক্ত থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা বাংলাদেশে আসতে বাধ্য, মানে বিদেশিরা যা যা নির্বাচন নিয়ে বলছেন সেখানেও তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা আসবে। সাম্প্রতিক কিছু মন্তব্য সরকারি দলের গুরুত্বপূর্ণ মানুষদের দেখে আমার মনে হলো এই আলোচনা মাঠে চলে এসেছে। কেন মনে হলো আসছে, কিন্তু কেন আমি ভেবেছিলাম যে বিএনপি চাইলে এই আলোচনা আসতে হবে, সেটা হচ্ছে এরকম, আমার যুক্তিটা ছিল বিদেশিদের কর্মকাণ্ড দেখে একটা জিনিস খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারছিলাম, সেটা হলো বিএনপিকে ছাড়া আরেকটা নির্বাচন হওয়া, 14 সালে যা হয়েছিল এবং সেরকম একটা নির্বাচন মেনে নিয়ে বিদেশিরা খুশি থাকবে এটা হবার কথা না। কারণ হচ্ছে এই যে বাংলাদেশে প্রধান বিরোধী দলটা নির্বাচনে অংশ নেবে না, তাতে বাংলাদেশটা স্টেবল হবে না। মানে আমি বিদেশি বলতে একদম স্পেসিফাই করি, মূলত আমেরিকা, তারা বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট চায়, ডেমোক্র্যাটিকলি নির্বাচিত। ফলে যেটা হবে, বিএনপি নির্বাচনে না থাকা মানে পরবর্তী সরকারটা স্টেবল না, যে কোনো সময় এটা একটা বারুদের স্তূপের মধ্যে বসে থাকার মতো ব্যাপার, যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে কোনো একটা স্ফুলিঙ্গ থেকে। এবং বিএনপিকে গত দেড় দশক এই আওয়ামী লীগ যেভাবে অত্যাচার অবিচার করে যা তা পর্যায়ে নিয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, যে কোনো কিছু ঘটে যেতে পারে। সুতরাং বিএনপি যতই শক্ত থাকবে কোনো একটা পয়েন্টে আলোচনা আসতে বাধ্য, এটা এরকমই একটা ভবিষ্যৎবাণী আমি করেছিলাম এবং আমার ধারণা ছিল বিএনপি শক্ত আছে, আমি আশা করি বিশ্বাস করি বিএনপি সেই জায়গায় থাকবে। সেটাই দেখা গেল, আমি বলতে পারি সাম্প্রতিক কয়েকটা মন্তব্য আমি একটু পড়ি বলি, খুব গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষেরটা শেষে পড়তে চাই। আমি তার আগে আরও দুটো একটু বলি। জনাব কাদের, ইউর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা জানি ইউরোপিয়ান মানে প্রধানমন্ত্রী তো বলছেন না, জনাব কাদেরকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি না, এর চাইতেও গুরুত্বপূর্ণ মানুষ এই বিষয়ে কথা বলেছেন। আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়নের একটা টিম বাংলাদেশে এসছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা নির্বাচনের পরিস্থিতি কেমন আছে সেটা দেখে একটা রিপোর্ট করবে, তার উপরে ভিত্তি করে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটা দেখবে। ইনফ্যাক্ট সেই দলটা আওয়ামী লীগের সাথে বৈঠক করবে 15 তারিখ, আমার যদি ভুল না হয়ে থাকে। তার আগে জনাব ওবায়দুল কাদের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত আছেন চার্লস ওয়াইটলি, তিনি দেখা করেছেন। তিনি দেখা করার পর উনি সরাসরি বলেছেন যে হ্যাঁ, উনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, তবে উনি বলছেন বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বা সংসদ বিলুপ্তির বিষয়ে কোনো আলোচনা হয়নি। মানে উনি আমাদেরকে এটা জানাচ্ছেন যে এটা আলোচনা হয়নি, এটা একটা, আমি খুব ডিটেলে যাচ্ছি না। দ্বিতীয়টা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে, ইউর প্রতিনিধি দলকে আওয়ামী লীগ। ইনফ্যাক্ট চার্লস ওয়াইটলির বাসাতেই ওই প্রতিনিধি দলের সাথে আওয়ামী লীগের একটা প্রাক বৈঠক টাইপের হয়েছে, এটাও গতকালকের খবর, সেটা কে কে গেছেন একটু বলি। বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির নেতারা বলছেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার গঠন ধ্বংস করেছে। এই দলে ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত এম জামির। বিজনেস স্ট্যান্ডার্ডকে শাম্মী আহমেদ বলেন, আমরা ইউর প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন গ্রহণ সম্ভব। সূত্র বলছে ইউর প্রতিনিধিরা অংশগ্রহণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন, এ সময় বলছে বিএনপির বাধা নেই এবং তারা এটা ক্লিয়ার করছেন যে নিশ্চিতভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, এটা বিএনপি নষ্ট করেছে। তার মানে আবারও তত্ত্বাবধায়ক সরকার, অনেক অনেক মন্তব্য আছে। তারপর লাস্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য বলছি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়, বিরোধী দল নির্বাচনে এলে সংগ্রামে রাজি, সালমান নএফরহম। আমি বর্তমান বাংলাদেশে মনে করছি প্রধানমন্ত্রীর পর যে মানুষটা এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠছেন বলে মনে হচ্ছে সেটা হচ্ছে জনাব সালমান নএফরহম। এবং বিশেষ করে বিদেশিরা যখন আলোচনা করছেন, দ্যাট মিন্স উনি অ্যাসাইন্ড হয়েছেন, উনি ডেলিগেটেড হয়েছেন, বিদেশিরা ওনার সাথে আলোচনা করবেন বলে প্রধানমন্ত্রীর মাধ্যমে। আমরা দেখেছি ডোনাল্ড লু যখন এসছেন, আরও যারা যারা এসেছেন, সামনে ডোনাল্ড লু এবং উজরা জে আসবেন, তাদের অন্য সবার সাথে ছাড়াও জনাব রহমানের সাথে বৈঠক আছে। সুতরাং উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমি বলছি জনাব কাদেরের চাইতেও এই মুহূর্তে উনি অনেক বেশি পাওয়ারফুল। এবং আমরা কে না জানি এই সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী, পলিটিক্যাল লিডার্স বা তার মন্ত্রণালয়ে থাকা লোকজনের চাইতে অনেক বেশি
গুরুত্ব দিয়েছেন এবং দেশ চালিয়েছেন মূলত তার উপদেষ্টাদের মাধ্যমে। রাজনৈতিক উপদেষ্টা এইচটি মামের কথা আমরা জানি, অর্থনৈতিক উপদেষ্টা যারা মশিউর রহমান আছেন, এই যে কিছুদিন আগে পিটার হাস কিন্তু মশিউর রহমানের সাথে বসেছেন, এরকম জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী আছেন এবং বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফরহম আছেন, ওনার সাথে বসেছিল। এটা হচ্ছে আমাদের দেশ সফর করছে, তিনি হচ্ছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী নাইজেল হার্ডলস্টন, তার সাথে বৈঠক প্রসঙ্গে উনি বলছেন আগামী নির্বাচন হবে সংবিধান অনুসারে। দেশের উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বেআইনি ঘোষণা করেছেন, সে অনুসারে পরে সংবিধান সংশোধন করা হয়েছে, ফলে এ বিষয়ে বিরোধী দলের সঙ্গে কোনো সংলাপের সুযোগ নেই। তারা যদি সংবিধান মেনে নির্বাচনে অংশ নিতে চায় তাহলেই কেবল সংলাপ হতে পারে। আমি এই যাবতীয় জিনিসগুলো যদি একত্র করে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারি, তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা মাঠে চলে এসেছে এবং সেটা বিদেশিদের পক্ষ থেকে, আমেরিকা, ব্রিটেন, ইউ। ব্রিটেন এখন যেহেতু ইউর পার্টনার, ব্রিটেন একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে এবং তাদের সাথেও আমরা যদি সালমানের রহমানের কথা যদি চিন্তা করি, ওনাকে কেন এই কথাটা বলতে হলো, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা এরকম, দ্যাট মিন্স ইট ওয়াজ অ্যান এজেন্ডা, তাই তো? ওনার তো এমনি এসে সাংবাদিকদের সাথে এইসব কথা বলে ফেলার কথা ছিল, তার মানে ওনাকে হয়তো জিজ্ঞেস করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে, বিএনপির অবস্থান জানানো হয়েছে, তার মানে বিএনপি যা চাইছে সেটা বিদেশিরা আওয়ামী লীগের কাছে তুলে ধরছেন। ইউর যে প্রতিনিধি আছে তাদের সাথে যে আওয়ামী লীগের কমিটির লোকজন গেছে, আন্তর্জাতিক সম্পাদক সহ উপকমিটির চেয়ারম্যান, এটাও এরাই ইনফ্যাক্ট বলবেন, তারপরে ফাইনাল যেদিন অফিসিয়ালি বসবেন সেদিন জনাব ওবায়দুল কাদেরও হয়তো তাদের সাথে থাকবেন, তারাও কিন্তু বসে বলে আসছেন আসার পর যে আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি নষ্ট করেছে। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি নষ্ট করেছে এই কথা আপনাকে বলতে হয়েছে কেন? কারণ ও যে কম যে প্রতিনিধিরা এসছেন ইউ এর, তারা নিশ্চয়ই আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের কথা জিজ্ঞেস করেছে। অ্যান্ড ফাইনালি জানাব ওবায়দুল কাদের না আমাকে তত্ত্বাবধায়ক সরকারের কথা জিজ্ঞেস করে নাই, অংশগ্রহণের কথা জিজ্ঞেস করে নাই, বলছে যে আরও উনি অনেক কথাবার্তা বলেছেন, ওটার ভেতরে অনেক ইনার মিনিং আছে, কিন্তু আমার আজকের এজেন্ডা, আমার ইস্যু আজকে যেটা সেটা নিয়েই কথা বলতে চাই। সো উনি নিচ থেকে বলছেন না তত্ত্বাবধায়ক সরকার টরকার নিয়ে আলোচনা হয় নাই, ওনাকে ক্লিয়ার করতে হচ্ছে। এই রকম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করতে হয় না এই কথাটা দেখবেন সরকারি দলের প্রচুর সুশীলের মুখ দিয়ে আসে। আমি দেখি এসব সুশীল খুব আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করে, না বাবা বিদেশিরা তো এখনও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলে নাই, তারা বলছে হ্যাঁ ঠিক আছে তোমরা যা যা করো, তার মানে এখন পর্যন্ত সরকারি যে বয়ান সেই বয়ানেই ঘুরপাক খাচ্ছে। এটা দেখে তারা আশা করছেন আবারও কোনো না কোনো ফর্মের একটা নাটক করে ফাজলামো করে সরকার ক্ষমতায় থাকবে। এবং আই এম রিয়েলি সারপ্রাইজ টু সি তথাকথিত কিছু সাংবাদিক আছেন, কিছু তথাকথিত সুশীল আছেন যারা বিকল্প নাই বলে এই দেশটার গণতান্ত্রিক ব্যবস্থা পুরো ধ্বংস করে এই সরকারকেই আবার চান। তাদের মধ্যে দেখি যে এক ধরনের পরিতৃপ্তির জায়গা আছে, সেটা হচ্ছে না না তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা তো আসে নাই। মাঠে যা যা দেখছি আমি, মাঠে দেখা যা যা সেই ঘটনার ওপরেই কথা বলি, আমি এটুকু যতটুকু বলেছি আমরা আশা করি যে আমরা বুঝতে পেরেছি যে মাঠে আলোচনাটা চলে এসছে। মাঠ বলতে এখানে শুধু বিএনপি আওয়ামী লীগের মধ্যে না, বিদেশিদের যে মাঠ, এবং এবারকার মাঠ ইজ টোটালি ডিফারেন্ট। নিজেরা কথা বলছি, হঠাৎ করে এসে একবার একটা প্রতিনিধি আসলো, আর সিস্টেম্যাটিকলি বিদেশিরা বিশেষ করে আমেরিকানরা যা করার চেষ্টা করছেন বাংলাদেশে, সেটা বাংলাদেশে অভূতপূর্ব। আমাদের কারো কাছে ভালো লাগুক বা না লাগুক, এটাকে নাক গলানো বলি, সাম্রাজ্যবাদ বলি, আমাদের যা ইচ্ছা বলতে পারি, আমরা চীনের পক্ষে দাঁড়িয়ে বলতে পারি, আমরা রাশিয়ার পক্ষে দাঁড়িয়ে বলতে পারি, আমরা ইরানের পক্ষে দাঁড়িয়ে ইংরেজি শব্দ হেজিমনিও বলতে পারি, বাট ইটস হ্যাপনিং হিয়ার, এটা একদম খুব ক্লিয়ার। এই রকমভাবে অতীতে কখনো ঘটে নাই, তার মানে আমি বিশ্বাস করি সামনের দিনগুলোতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবেই আমরা বলি, এই আলোচনা আসবেই। এদের থাকা অবস্থায়, ইনফ্যাক্ট মার্কিন দুই মন্ত্রী উজরা জেয়া এবং ডোনাল্ড লু থাকা অবস্থায়, ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রতিনিধি আসছে তারা তো আরও লম্বা সময় থাকবে, এই অবস্থায় বিএনপি 12 তারিখ একটা জনসভা করতে যাচ্ছে, নিশ্চিত নয় কিন্তু তারা বলছেন যে তারা তাদের আন্দোলনের একটা ক্লিয়ার দিক নির্দেশনা তারা দেবেন, আমরাও আশা করি। এবং এর মধ্যে এক দফার কথা শোনা যাচ্ছে যে এই সরকারের অধীনে নির্বাচন না, এই সরকারকে চলে যেতে হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হতে হবে, যে ফর্মেই হোক, যে নামেই আমরা ডাকি না কেন, এবং সব কিছু নতুন করে সেটার অধীনে নির্বাচন হতে হবে। সো এই এক দফায় যখন বিএনপি যাবে,
আর কোনো আলোচনার জায়গা থাকবে না, তখন এই আলোচনাটা আসলে হতেই হবে। আওয়ামী লীগ মানবে না? মানবে না। আওয়ামী লীগের মাটি মানে তাদের খুঁটির জোর তৈরি করছে চায়না রাশিয়াসহ এরকম স্বৈরাচারী দেশগুলো, না থাকলেও তারা ছেড়ে দিত না, কোনো সন্দেহ নাই। এখন ব্যাপারটার ফয়সালা আসলে মাঠে হবে, কিছু করার নেই। বিএনপির নেতৃত্বে দেশের মানুষজন একটা চমৎকার গণ আন্দোলন গড়ে তুলবে। মানে বিএনপির জন্য এটা একটা ঐতিহাসিক সুযোগ, অনেকবার বলেছি আবারও বলতে চাই, ঘটনাচক্রে বিএনপি আজকে এই জায়গাটায় আছে। এবং এক একটা ঐতিহাসিক সুযোগ যখন কেউ গ্রহণ করতে পারে, সেই গ্রহণ করে সেটার সাফল্য তাকে দল হিসাবে বা কোনো ব্যক্তিও যদি পারেন তাকে অনেক দূর যেমন নিয়ে যায়, সেটার ফেইলিয়ারও তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং বিএনপি ঠিক ওই ঐতিহাসিক জায়গাটায় আছে যেখান থেকে বিএনপি দল হিসাবে দেশের এখনও সবচেয়ে বড় দল, তারপরও তার এই যে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের তার যে সংগ্রাম, দীর্ঘদিন তারা যে সাফার করেছে সেটার সাফল্য, দিনের শেষে সাফল্যই সব কিছু আসলে। সাধারণ মানুষ সাফার করেছে না করেনি, তার উপরে সরকার কি গুম খুন করেছে, কীভাবে টর্চার করেছে, কীভাবে মামলা দিয়েছে, কত লক্ষ মামলা, সব আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে আমি বুঝতে পারি। আমি তার জন্য বিএনপির প্রতি সিম্প্যাথি এমপ্যাথি সবই আছে। সাধারণ মানুষ বুঝবে না, বোঝার কারণ নাই। তারা মনে করবে যে বিএনপি আমরা একটা স্বৈরাচারী সরকার দিয়ে টর্চার্ড হয়েছি, আমরা আশা করেছিলাম বিএনপির ওপরে, বিএনপি সেটা পারে নাই। সো বিএনপি পারবে আমরা আশা করি, এবং সেই পুরনো কথা যে বিএনপি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের উপরে যদি শক্ত থাকে, আলোচনা মাঠে চলে এসছে, এটাই একমাত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়ানো সম্ভব, এবং সেই জায়গাটা বিএনপিকে এনশিওর করতে হবে। আমরা আশা করি বিএনপি আমাদেরকে নিরাশ করবে না।